বলিউড তারকা সালমান খানের পানভেলের খামার বাড়িটি সালমান ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়। মুম্বাই থেকে এক ঘন্টা দূরে এই বাগানবাড়ি, এটি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। প্রিয় ছোট বোন অর্পিতা খান শর্মার নামের সঙ্গে মিলিয়ে এই ফার্ম হাউসের নাম দিয়েছেন অর্পিতা ফার্ম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সালমান খানের বাগানবাড়ির ভেতরের দৃশ্য। এই বাগানবাড়ির ভেতরে সালমান ঘোড়ায় চড়ে বেড়ান, ধান চাষ করেন, ট্রাক্টর দিয়ে মাঠে চাষ করেন। মহামারীর প্রথম দিকে মানসিকভাবে ভালো থাকার জন্য সালমান খান কাছের বন্ধু বান্ধব নিয়ে চলে গিয়েছিলেন এই খামার বাড়িতে। সেখানে গানের মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম আর নিজের একটা সাক্ষাৎকারের শুটিং করেন সালমান, ধান চাষও করেন সালমান। মহামারীকালে সালমান তার কাছের বন্ধুদের নিয়ে এখানেই ছিলেন। সেই কাছের বন্ধুদের মধ্যে ছিলেন জ্যাকনিল ফার্নান্ডেজ। জ্যাকলিন এখানে 4 মাস ছিলেন। সেই সময়কার বেশ কিছু ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এই বাগানবাড়িতে একটি বিলাসবহুল পুল, একটি জিম আর বিশাল 3টি মাঠ আছে। পুলের পাশে রয়েছে বৌদ্ধের মূর্তি, বসে আড্ডা দেওয়ারও জায়গা আছে বেশ কয়েকটা। মালাইকা আরোরা যখন সালমান খানের ভাবি ছিলেন তখন এখানে মাঝে মধ্যে যোগ ব্যায়াম করতে আসতেন। ছুটি পেলেই সালমান খান নিরিবিলি সময় কাটান এই বাগানবাড়িতে। প্রতি বছর এখানেই তার জন্মদিন পালন করেন তিনি। সালমানের বিশাল বাগানবাড়িতে রয়েছে 12টি শোবার ঘর। 150 একর জায়গা নিয়ে সালমানের এই বাগানবাড়ি। মাঝে মধ্যে সালমান এখানে সেরে নেন প্রয়োজনীয় মিটিং। এই বাগানবাড়ির দাম 100 কোটি রুপি বা 115 কোটি টাকা। এই বাগানবাড়িতেই সম্প্রতি সাপের কামড়ে আহত হন সালমান। ফোর্বস ম্যাগাজিনের 2021 সালের তথ্য অনুযায়ী সালমান খানের মোট সম্পদের পরিমাণ $360 মিলিয়ন বা 3,089 কোটি টাকার কাছাকাছি।